আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ক্লাসে আমি উপস্থিত হয়েছি তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ 19 থেকে 22 এর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি যে কোশ্চেনগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো তোমরা সবাই তোমাদের বাসার হোমওয়ার্ক খাতায় তুলে নিবে, তাহলে আমরা পরবর্তীতে আমরা এই চ্যাপ্টার নিয়ে আবার ডিসকাস করতে পারবো। তাহলে আজকের ক্লাসটা শুরু করি। প্রশ্ন নম্বর 1, কোনটির ভুল ব্যবহারে সর্বনাশ হতে পারে? উত্তর হলো তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি যদি আমরা ভুলভাবে ব্যবহার করি তখন আমাদের যে কোনো প্রকারের ক্ষতি হতে পারে এবং বড় কোনো সর্বনাশ হয়ে যেতে পারে, তাই আমাদের এটা খুব সাবধানে ব্যবহার করা উচিত। তাহলে প্রশ্ন নম্বর 1 এর উত্তরটি হলো তথ্য প্রযুক্তি। প্রশ্ন নম্বর 2, কম্পিউটারে আসক্ত একজন ব্যক্তির কি সমস্যা হতে পারে? কম্পিউটারে একজন আসক্ত ব্যক্তির সমস্যা হলো সে অসামাজিক হয়ে যেতে পারে এবং সামাজিক ভারসাম্যটা সে তার নষ্ট হয়ে যেতে পারে। তাহলে প্রশ্ন নম্বর 2 এর উত্তর কি হলো? অসামাজিক হয়ে যেতে পারে। প্রশ্ন নম্বর 3, সাইবার জগতে কোনটির মাধ্যমে সুন্দর কিছু উপভোগ করা যায়? প্রশ্ন নম্বর 3 এর উত্তর হলো ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটের মাধ্যমে সুন্দর কিছু উপভোগ করতে পারি এবং সেটা আমাদের পারিবারিক জীবনে কাজে লাগাতে পারি। এরপরে প্রশ্ন নম্বর 4, ইন্টারনেট ব্যবহারে কয়টি নিয়ম মেনে চলতে হয়? আমরা এর আগের ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ইন্টারনেট ব্যবহারে তিনটি নিয়ম সবসময় মেনে চলতে হয়। তাহলে উত্তর কি হবে? তিনটি। প্রশ্ন নম্বর 4 এর উত্তর হলো তিনটি। এরপরে প্রশ্ন নম্বর 5, গেম আসক্তির কারণে সন্তান বিক্রি করেছিল কোন দেশের দম্পতি? উত্তর হলো চীন দেশ। 2009 সালে চীন দেশের এক দম্পতি গেমের প্রতি এতটাই আসক্ত হয়ে যায় যে সে তার নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছিল। তাহলে প্রশ্ন নম্বর 5 এর উত্তর কি হলো? উত্তর হলো চীন দেশ। এরপরে প্রশ্ন নম্বর 6, চীন দেশের দম্পতির আসক্ত গেমটির নাম কি ছিল? উত্তর হলো MMO। তাহলে প্রশ্ন নম্বর 6 এর উত্তর কি? MMO। প্রশ্ন নম্বর 7, MMO এর পূর্ণরূপ কি? MMO এর পূর্ণরূপ হলো ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন গেম। এটি একটি অনলাইন গেম, আর এই গেমে আসক্ত হয়ে চীন দেশের দম্পতি তার নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছিল। এরপরে দেখো প্রশ্ন নম্বর 8, মানুষের কোনো একটি মাত্রা ছাড়িয়ে যাওয়াকে কি বলে? উত্তর হলো আসক্তি। মানুষ যখন কোনো কিছুর প্রতি তার মাত্রাটা ছাড়িয়ে যায়, তখন যখন লিমিটটা ক্রস করে তখন সেটাকে কি বলে? সেটা আসক্তি বলে, আর সেই আসক্তি যে কোনো কিছুর প্রতি হতে পারে। এরপরে প্রশ্ন নম্বর 9, যারা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করে তাদেরকে কি বলে? তাদেরকে বলে হলো IAD। IAD এর পূর্ণরূপ হলো ইন্টারনেট এডিকশন ডিসঅর্ডার, মানে হলো ইন্টারনেটের প্রতি আসক্ত হওয়া। এরপরে প্রশ্ন নম্বর 10, সারা পৃথিবীর প্রায় কত লোক ফেসবুক ব্যবহার করে? সারা পৃথিবীতে এখন সবাই বলতে গেলে ফেসবুক ব্যবহার করে, কারণ ফেসবুক খুব জনপ্রিয় একটি মাধ্যম। তাহলে আমরা এটার অ্যান্সার কি হবে? 100 কোটির বেশি। তাহলে প্রশ্ন নম্বর 10 এর অ্যান্সার হলো 100 কোটির বেশি। আজকের ক্লাসে আমরা আমাদের শর্ট কোশ্চেনগুলো দেখে নিলাম, এরপরে আমরা এটা সবাই খাতায় তুলে নিব যাতে আমরা পরবর্তীতে এটা নিয়ে ডিসকাস করতে পারি। আজকের ক্লাসটা এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং খুব মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখবে। আল্লাহ হাফেজ।